আচ্ছা, যদি কিছু মনে না করেন আমরা কি কিছু কোশ্চেন করতে পারি আপনাকে? না, আমরা অনেকক্ষণ যাবো তো ওইখান থেকে বসে বসে দেখতেছিলাম যে আপনি আপনার বাচ্চা কাচ্চাকে খাওয়াচ্ছেন, মানে কাকগুলোকে খাওয়াচ্ছেন, তো আপনার নামটা কি আসলে? আমার নাম রাবেয়া বসরি। ও আচ্ছা, মানে আপনি এমনিতে কি করেন পেশাগত, মানে? সাহায্য তুলে বেড়াই আর খাওয়াই হবে। ও, তো আপনি যে কাকদের যে খাওয়ান, মানে প্রতিদিনই তো মনে হয় খাওয়ান নাকি? প্রত্যেক দিন মানে তিন বেলাই খাওয়াই। তিন বেলাই খাওয়ান? হ্যাঁ। তা আপনি যে খাবারের ইটা মানে অ্যারেঞ্জ করেন কিভাবে, মানে ম্যানেজ করেন কিভাবে, কোত্থেকে নেন ওদের জন্য ওই খাবার? যে চাই সি চাইলে কি টা দিলাম, মন ছিড়া তাই খাওয়ালাম, আগে কিনে খাওয়ালাম, আমিও খাইলাম। ও, খুব ভালো। হ্যাঁ, তো আপনি কোথায় থাকেন এমনিতে? আমি সাইদাবাস্তাই টার্মিনালে, গাবতলি টার্মিনালে, মোয়াখালী টার্মিনালে, ওগুলি স্থানে তাই সদরঘাটে যে জায়গা আছে তাই। আচ্ছা, দরিদ্র মাই ঠুকতো তাই খাই, এরকম থাকি থাকি। আচ্ছা, আপনি কি যেখানে থাকেন সেখানকার কাকদের খাওয়ান নাকি এখানকার? জাস্ট এখানের কাকরেই খাই, 12টা কাকরেই খাই। 12টা কাক আপনার একদম হাতে গোনা? হ্যাঁ। সবাই প্রতিদিন এক টাইমে চলে আসে খাওয়ার জন্য? খাবার অক্টলি রাজি। ওদের কি কোনো নাম আছে, মানে এক একজনের কি নাম দিয়ে দিচ্ছেন? একটা নাম কোকিল, কোকিল আর একটা নাম, আচ্ছা, একটা নাম রাকিব, একটা নাম সাজ্জাদ, আর মেয়েটার নাম লুনা, তারপরে মিনা, তারপরে হেলেনা, তারপরে রাবেয়া, এই ময়না, তারপরে পিয়া, তমা। বাহ, খুব সুন্দর নাম। তো আপনার যে দেখলাম কিছুক্ষণ আগে যে কিছু কুকুর আসলো আপনার কাকের সামনে, তো আপনি কুকুরদের দেখলাম তাড়া দিতেছেন। কুকুর তো খাই, কুকুর খাই, আবার আমার রোজ উঠে উঠে সালমিত খাইলো রাখতে পারে, কাদা বানিয়ে গিয়ে তাই খেতে দিলাম। হ্যাঁ হ্যাঁ, সেটা তারপরে তো অনেকে দেখি যে কুকুরকে অনেক বেশি ভালোবাসে। না, আমি আপনি কুকুর টুকুর ভালোবাসি না। মানে কাক কে এত ভালোবাসার কারণ কি, মানে কাক নিয়ে কোনো লাইফে কি আগে কোনো কিছু আছে ছিল, মানে কাকের প্রতি ভালোবাসা এত? কাকের প্রতি ভালোবাসা আমার, বা আমি স্যার ছেলেরে ভালোবাসতাম। কাকের ছেলেকে? না, তার নাম লিটন। আচ্ছা, সে খুব ভালোবাসতো কাকগুলোকে। একটা ছেলেকে ভালোবাসতেন, সে খুব কাককে ভালোবাসতো? আচ্ছা, ভালোবাসতো, এত ভালোবাসতো, কাকটা মরে যাওয়ার সাথে সাথে ও মারা গেল। তাই এই আমার 12টা কাক একদিন মরে গেল। ও মরে যাবো, বাস কোনে বাবু, তাই তিন বেলা খাওয়াই খুশি আগে। ছেলে মেয়ের মতো, পেটে সন্তানের মতো ভালোবাসি, খুব ভালোবাসি। না, কেউ বলে শুনতেছে? ওরা কি সবসময় আশেপাশে থাকে আপনার, মানে ডাক দিলে চলে আসে? তোর এখন ডাক দিলে আসবে? না, এখন আমরা আছি এজন্য আসবে না। আচ্ছা, আমরা তাহলে আমরা একটু ওদিকে যেয়ে বসবো, আপনি আবার ডাক দিবেন, আমরা দেখবো, ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা। কুকি শালি কোনে গেল, খাওয়াটা আগে চান না, কোনে গেছে ছিল কারোর খবর নাই। রাবেয়া, ওই যে মনে একটা দেখা দিতে, ময়না, ময়না আমার সামনে ছোট কালে কুকুরাইটি বেড়াইতো, ওর কাছে বসে বেড়াইতো, বেড়াইলে পরে যা খাইতো তাই ওই কাকরি খাইতো, তারপরে কাকগুলো ডাঙ্গুর গুলো আরো কইতো কে তারপরে দুদিন পরে মারা গেল কাকটা, মারা যাওয়ার 10 মিনিট পরে ও মারা গেল।
আমার জান, আমার জীবন সাথে তুমি যারা বিয়ে করবার আছো সে তোমার জীবন সাথী না? সে তো পরে, আগে আমার এই জন্য জীবন সাথী কথা বলি মানুষের সাথে কথা বলি না, আমার আপনার কাকের প্রতি যে ভালোবাসাটা মানে কিভাবে আসলো, কেন? আমি আয় পাস করলাম, প্লাস নিয়ে পাস করার পরে আমার বাবা মা ছিল বড় লোক, খুব বড় লোক ছিল, আর ওই ছেলেরা ছিল গরিব, পড়ালেখা করারই পেত না, লেখাপড়া করার টাহাও পাইত না। আমি আর পড়াইতাম খাওয়াইতাম সব কিছু করতাম, আমাকে বাড়িতে লেখাপড়া করত। করার পরে ও একদিন শুধু বললো, দেখো আমরা গরিব, তোমরা বড় লোক, কোনো দিন তোমার মা বাবাকে মাইনে নিবি? ওই আর্মি ছেলেকে দেখতে ভালো লাগে, তাহলে আমারে ভুলে যাইয়া তুমি ওই ছেলেকে বিয়ে করো। আমি তো অসম্ভব, ওই ছেলেকে আমি চিনি না, জানি না আমি কী করে বিয়ে করবো। আমি বিয়ে করলে পরে লিটন রে বিয়ে করবো, আর পৃথিবীর কাউরে বিয়ে করবো না। লিটনকে, ওই যে আপনার প্রেমিক ছিল যাকে ভালোবাসতেন? হ্যাঁ। তারপরে তো কাচ্চা পেলে ও চলে গেল বরিশাল, বরিশাল লিটন ভাই, হ্যাঁ খালা বাড়ি। আচ্ছা যাই হোক, খালা আমরা তো গদ দিবা নাকছি, একটা হাত দরকার তাহলে করে একটা হাত তুলে দিবা। ওর খালা নয় সুরে একটা হাত দিল বাড়িতে, ও আসতে আসতে যাই বারোটা না একটা বাজছে, বাজলি ঘোরা বাড়ি এসে আসে রে সারাদিন দেখি নেই, পাগলের মতো হয়ে গেছে আমি কি রে। ও রাত্রি আমার মেশিন করে ছিল, আর যে আমি খবর নাই বলতে আছে বলে শিখে শিখে আর কি করে ভালো লাগতিস না, কয় আমি ঘুমাই ঘুমাইছি তো বাংলা খুলেই ঘুমাইছি, ওখান খড়ি আইনে খুঁজে দিছি বাইরে দিকে দাঁড়ায় গেছি দেবদাসের মতো। মানে জামা কাপড় কিছু নেন নাই, একদম খালি হাতে লন্ডির দোকানে কাপড় ছিল, লন্ডির দোকানে ঘুমায়। আচ্ছা তারপরে কেউ ধরে কবা কি আবার বড় খুব অসুস্থ, তারা দেখতে যাবেন সবাই গেছে ছিল তাই। তারপরে আজান গেলেছে, দাঁড়াই রয়েছে আমি পৃথিবীতে তো ঘুমাই নেই, দাঁড়াই সারা তো ওখানে ছিলাম না লন্ডরিতে, হ্যাঁ দাঁড়াই গেছে, ও খালি পাহাড়া দেবার চোখে আসছে না, তুমি চারিদিকে ঘিরে ঘিরে পাহাড়া দেবার চোখে, আর আমার যে আস্ত বোন ও আবার শিয়ানা মাল, ও দরজা খুলে ঘুমিয়ে দিছে, ধরে জাটকে দিয়ে ঘুমিয়ে দিছে। এবার বড় ভাই কো মা দরজা আটকানু কাকলি নাই, রাবে আর তো একটু কিন্তু আছে, ও যদি একা একা বাইরে যাবি তো দুপুর দরকার খুলে সে যাবি দরকার খোলা রাখবি। ওর নাম আবার সীমা, সীমা কয় কি মিটন ভাই বাজান, আমি তো ওরে বার করে দেয় নেই, আমি জানি না কোন সময় উঠে গেছি ছিলে দরজা কাজ থেকে তাও কবে পারি না। তারপরে ওরা মানে দুই তিন খাবার করে দিছে, ঘরের ভিতরে আমি আর আমার শুধু ভাই
বুঝছি, আর মা আর আব্বা গরম করবো না, আর আমি এটা ছোটো ভাই গরম করবো না। তো দরজা খোলা, আর তুই আর ও বারান্দা ঘুরো, তুই দরজা খোলা তুলি, ও দরজা আটকানো তুলি, ও গালি পরে দরজা আটকে এমনি নাকি গেছে লোহার দরজা এমনি বুঝে ফেলছে যে আপনি বের হয়ে গেছেন না, মানে কি আমি বাইরে না আধা ঘন্টা পরে ঠিক পেয়ে গেছি। এই হিন্তা মনে হয় ওই বিল্ডিং এ অত দূর যাওয়ার পরে বলতেছি আমি যারা নিয়ে আসলাম সে কো ওই মগে তোমরা ফাঁকে দিস আমার আবার আইটা এসে আইসা দেখি কি আমি শুয়ে রয়েছি কে সেটা আমার সকালে দিয়ে শুয়ে রয়েছে বলতেছে বুদ্ধি তো খারাপ না বেলা উঠে যে পড়ছে পাখির ভিতরে ক্যাসেটটা আমার হাতলে দিয়ে শুয়ে রয়েছে সবাই জানেন লিটনের ক্যাসেট এইরকম মানে মায়ের খাবি আগে যদি জানতাম তাহলে আমি কোনো দিন পাস খাই আমি আবার উঠে গেছি কি যে হ্যাঁ কারে মানে মার্কিটা আশুক মারবার জন্য কত বড় কলিজা কত বড় কলিজা কলিজা ছিঁড়ে গরম তেলে ভিতরে বেঁচে খাবো কয়েকটি না বেটা মারবি না ওটা সুমে দিবি না আমি তো সুমে জামাই কই আব্বা কই সুমে দিবি আর ঘরে টাইনে নিবি কি ভাবছো ওখানে গেলাম জরিপার জরিপার টেহারে দিলাম টেহারে দিলাম ইয়ে খিদে লেগে গেছে বেলা উঠে গেছে আটটা নটা বেজে গেছে খিদে লেগে গেছে ওদের জন্য কোনো বাসা বাড়ি আছে নাকি গাছপালাই থাকে তারপরে আপনি যে আরবিতে ডাক দিলে আসবে তারপরে আপনি কাকের ভাষা বুঝেন ওরা কি বলে এই যে এখন যে কাকা করলো কি বলছে কতদিন যাবো এরকম কাকির সাথে আছেন পাঁচ বছর ভাইয়া আপনারা একটু আসেন দেখা যান কাকরে কত ভালোবাসি আমি ডেলি 300-400-500 টাকা খাওয়া যায় কাকরে সাহায্য শুয়ে আমি তো পারি না অসুস্থ মানুষ পারি না খাওয়াবার আজ যদি ওর বাপ থাকতো খাওয়াইতো তাহলে আর আসতে বলতাম না আমার তো নিজের পেটে সন্তানের চাইতে বেশি ভালোবাসি আমি কাকদের জানেন না আপনারা এসে একটু সাহায্য করে গেলে কাকরাও খাওয়া ভালো আমার একটু খাওয়াইলো আমার বাসা পারলাম বাইরা আসেন
আসুন, আমরা রাবেয়া বশির মতন পৃথিবীর সমস্ত প্রাণীকে ভালোবাসি, তাদেরকে না মেরে তাদের বসবাসের জন্য একটা সুন্দর পৃথিবী গড়ে তুলি।